আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। দেশে করোনা ভাইরাস শনাক্তে ৬ মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনায় ৫ জন ও উপসর্গে ২ জন মারা গেছে। এই বিভাগে ১০ জেলায় নতুন করে ১৩০ জন শনাক্ত হয়েছে। বরিশালে করোনায় ২ ও উপসর্গে ১ জন মারা গেছে। নতুন করে এই বিভাগে শনাক্ত হয়েছে ১৬ জন। নাটোরে ১ পুলিশ কর্মকর্তা মারা গেছেন। জেলায় নতুন আক্রান্ত ২৩। নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে ১৭ জন। ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ ৩৩ জনের মৃত্যু হলো, নতুন শনাক্ত ১২। যশোরে ৩৭, নওগাঁয় ২০ এবং নোয়াখালীতে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জের বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন ৯ জনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এর আগে এ ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ হওয়ায় মামুন নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আহতদের সর্বশেষ অবস্থা কি? রূপা, আসলে কিছুক্ষণ আগে এখানকার যিনি আবাসিক সার্জন রয়েছেন পার্থশঙ্কর পাল, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমে যেটি জানিয়েছেন যে এখন যে ৯ জন ভর্তি আছেন, ৯ জন কি আইসিউতে রাখা হয়েছে এবং তাদের সবারই শরীরে ৩৫% থেকে ৯৫% পর্যন্ত বার্ন রয়েছে এবং সবারই ত্বক পুড়ে গিয়েছে, মুখমণ্ডল বিশেষ করে এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত সমস্যাটা বেশি তৈরি হয়েছে এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে গেল। তিনি যেটা বারবারই বলতেছিলেন যে আসলে এই ধরনের রোগী খুব একটা বাঁচানো যায় না এবং এর আগেও কিন্তু এই জাতীয় রোগী যারা ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি এবং আপনারা জানেন যে এরই মধ্যে যে ২৭ জন প্রাণ হারিয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু মূলত তারা মারা গেছেন। এবং একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আসলে শোকের মাতম চলছে কয়েকদিন ধরে এবং কিছুক্ষণ আগে গতকাল আপনারা জানেন যে ইমরান যিনি মারা গিয়েছিলেন, সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন তার শাশুড়ি এসেছেন এবং তার আরেক জামাই আমজাদ, তিনিও কিন্তু আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো আসলে হৃদয় বিদারক ঘটনা। এখানে কিন্তু আসলে স্বজনদের জাহাজারি সেটা কিন্তু ভারী হয়ে আছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইনস্টিটিউট রয়েছে এখানে কিন্তু আসলে সবাই স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন যে একটু ভালো সংবাদ শোনার জন্য। কিন্তু আসলে মূলত এখানে চিকিৎসকদের যে এখন তারা যেটি জানিয়েছেন বর্তমান যে অবস্থা, এখানে আসলে সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে চিকিৎসকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত ঘটেনি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। রূপা শামীম, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল এই নিয়ে আবারও বৈঠকে বসবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক জাহেদ হোসেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালিকা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোটুপি গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। টানা ৫ কার্যদিবস বন্ধ থাকার পর ডিএসইর সদস্য প্রতিষ্ঠান সিনহার সিকিউরিটিজ লিমিটেডের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। বিএসইসি সিদ্ধান্তের আলোকে সিডিবিএল ব্রোকারেজ হাউজের ডিপোজিটরি পার্টিসিপেন্ট চালু করেছে আর ডিএসইও লেনদেনের পথ খুলে দিয়েছে। সরকার বিএসইসি এবং সিডিবিএল এর পাওনা ৬ কোটি টাকার মধ্যে ৭ লাখের কিছু বেশি টাকা জমা দিয়েছে সিনহার সিকিউরিটিজ। একই সঙ্গে বাকি টাকা আগামী ৬ মাসের মধ্যে ৬টি কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়ার পরে কমিশন লেনদেন চালু বিষয়ে নির্দেশনা দিয়েছে। সিডিবিএল এর বকেয়া টাকা না দেওয়ায় পহেলা সেপ্টেম্বর থেকে সিনহা সিকিউরিটিজের ডিপোজিটারি পার্টিসিপেন্ট লাইসেন্স স্থগিত করা হয়। ফলে পহেলা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর মোট ৫ কার্যদিবস এই হাউজের ৩১,০০০ বিওধারীরা তাদের শেয়ার লেনদেন করতে পারেনি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিটিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।